নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। তোমরা দেখছো কেটি এডুকেশন ইউটিউব চ্যানেল। কেটি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে যে তোমাদের স্যাংশন করানোর প্রসেস স্টার্ট হয়েছে কিনা, সেটি নিয়ে জানাবো এবং তার সাথে ইয়ার গ্যাপদেরও কিছু ডিটেলস জানাবো। শুধুমাত্র ইয়ার গ্যাপ নয়, ফেসার্সদেরও কিছু জানাবো ডিটেলস। সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের স্কলারশিপ এছাড়াও সরকারি তথ্য পেয়ে যাবে। তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, জয়েন হয়ে যেতে পারো, আইডি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা আমাকে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা যারা ফ্রেশার্স রয়েছো তাদেরকে আগে নিয়ে বলবো, তারপরে ইয়ার গ্যাপদের নিয়ে বলবো। তোমরা যারা ফ্রেশার্স রয়েছো, যাদের অ্যাপ্রুভড স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়ার দেখাচ্ছে, তাদেরকে বলবো যে তোমাদের এখনও পর্যন্ত কিন্তু ফান্ড সেই রকমভাবে অ্যাভেলেবেল করা হয়নি, তার জন্য তোমাদের স্যাংশন প্রক্রিয়া শুরু হয়নি। কিন্তু খুব অল্প পরিমাণে ফান্ড থাকার কারণে প্রত্যেক দিন অল্প সংখ্যক স্টুডেন্টকে স্যাংশন করানো হচ্ছে, প্রচুর পরিমাণে স্টুডেন্টকে একেবারে স্যাংশন করানো হচ্ছে না, কারণ ফান্ড এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। তো এই মাস শেষ হতেই চললো, এই মাসের একদম শেষের দিকে আমাদের ফান্ড অ্যাভেলেবেলের সম্ভাবনা রয়েছে এবং তখন স্যাংশন প্রক্রিয়া স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন ফান্ড অ্যাভেলেবেল হবে তখন এইরকম প্রত্যেক দিন একটা দুটো বা কিছু সংখ্যক স্টুডেন্ট নয়, হিউজ পরিমাণের স্টুডেন্টকে তখন স্যাংশন করিয়ে দেওয়া হবে। আর কিংবা মে মাসের ফার্স্ট উইকের দিকেও স্যাংশন করানো হবে প্রচুর পরিমাণে। আর তোমাদের এই যে স্যাংশন করানো হচ্ছে, স্যাংশন করানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা টাকা পাবে না, তোমাদের কাছে একটি ক্লেম এসএমএস আসবে। আর এই ক্লেম এসএমএসটা কখন আসবে? ক্লেম এসএমএসটা তখনই তোমাদের কাছে আসবে যখন তোমাদের এই যে ফান্ডটা যেটা অ্যাভেলেবেল হয়েছে সেটা যখন ডিসবার্সমেন্ট করা হবে বিকাশ ভবন থেকে, তখন তোমাদের কাছে একটা ক্লেম এসএমএস আসবে। ক্লেম এসএমএস আসার পর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। ক্রেডিট হতে বেশি দিন সময় লাগে না, সঙ্গে সঙ্গে কাউরির হয়ে যায়, কাউরির এক থেকে দু সপ্তাহের মধ্যে ক্রেডিট হয়ে যায়। তোমরা যারা অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট রয়েছো, তারা চিন্তায় রয়েছো 5 থেকে 6 মাস বা 2-3 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত স্যাংশন কেন করানো হলো না, টাকা কি আদৌ পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে তোমরা টাকা। তাই এই নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা অবশ্যই টাকা পাবে এবং তোমাদের খুব তাড়াতাড়ি এইবারই তোমাদের স্যাংশন করিয়ে দেওয়া হবে। এই নিয়ে তোমরা একদম টেনশন করো না, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। এবার তোমরা যারা ইয়ার গ্যাপ স্টুডেন্ট রয়েছো, তাদের প্রত্যেককে বলবো তোমরা একদম টেনশন করো না। তোমাদেরও কিন্তু অনেকে অ্যাপ্রুভড হয়ে রয়েছে, স্যাংশন করানো হচ্ছে না। এইবারে যখন ফান্ড অ্যাভেলেবেল হবে তখন তোমাদেরকেও স্যাংশন করিয়ে দেওয়া হবে আর তোমাদেরকেও কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। ইয়ার গ্যাপ তোমরা যারা পেন্ডিং অ্যাপ্রুভাল হয়ে রয়েছো, রিজেক্টেড দেখাচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে এটি রিজেক্টেড নয়, রিমার্কসে লেখা রয়েছে পেন্ডিং, তোমরা নিশ্চিন্তে থাকো। তোমাদের যদি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে, তোমরা সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে সাবমিট করে থাকো, তাহলে অবশ্যই তোমাদের অ্যাপ্রুভড করিয়ে দেবে। এই বছর কিন্তু অনেকের এইরকম পেন্ডিং রিজেক্টেড থেকে অ্যাপ্রুভড করেছে এবং তারা অলরেডি স্যাংশন হয়ে টাকা পেয়ে গেছে। তাই তোমরা যারা ইয়ার গ্যাপ রয়েছো একদম নিশ্চিন্তে থাকো, তোমাদের টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে যাদের অ্যাপ্রুভড হয়ে রয়েছে। এবার তোমাদের নেক্সট আপডেট হচ্ছে, স্যাংশন হয়ে পড়ে রয়েছে তারা কবে টাকা পাবে? তোমাদের যাদের যাদের স্যাংশন হয়ে পড়ে রয়েছে তারা খুব শীঘ্রই টাকা পাবে। তো তোমরা ফান্ড অ্যাভেলেবেলের জন্য ওয়েট করো, ফান্ড অ্যাভেলেবেল হলেই যখন এটি ডিসবার্সমেন্ট শুরু হয়ে যাবে তখন তোমাদের টাকা দিয়ে দেওয়া হবে। এছাড়াও আরও যদি কিছু কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।